করোনা সংক্রমণের হাত থেকে এলাকার মানুষকে নিরাপত্তা দিতে ও সুরক্ষিত এবং সতর্ক করতে পথে নামলেন বড়নগর পৌরসভার দুই পৌর প্রতিনিধি প্রাক্তন পৌরপ্রধান রামকৃষ্ণ পাল ও শরমা পাল দেশবন্ধু রোড নিমচাঁদ মৈত্র রোড সহ এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিলেন তারা মাস্ক নিতে মানুষজনকে ভিড় এড়িয়ে বাড়িতে থাকার পরামর্শ দিলেন দুই প্রতিনিধি জানালেন যতটা সম্ভব বাড়ির বাইরে না আসতে প্রয়োজনে ফোন করলেই তারাই সপরিবারে হাজির হবেন মানুষের দরকারে সরকারের পরামর্শ যদি সবাই মেনে চলে তাহলে করোনা সংক্রমণ এরাজ্যে অবশ্যই প্রতিহত করা যাবে এমনটাই জানালেন পৌর প্রতিনিধি প্রাক্তন উপপ্রধান রামকৃষ্ণ পাল কথা অনুযায়ী শ্বাস প্রশ্বাসে একের অপরের যাতে না শ্বাস প্রশ্বাস না লাগে তার জন্যই মাস্কটা দেয়া কিন্তু সরকার পশ্চিমবঙ্গ সরকার গত কয়েক সপ্তাহ ধরে যে নির্দেশ পাঠাচ্ছেন যে আপনারা বাড়ি থেকে বেরোবেন না সরকার ভারত সরকার থেকে রাজ্য সরকার লকডাউন করেছে এটাকে মেনে চলবে আর আমরা যদি সবাই মিলে এইটাকে মানি আমার মনে হয় করোনা ঘুটবাই হবে ভারতবর্ষতে